এরপর যে বিষয়টা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধের সাথে ফোকাস দূরত্বের সম্পর্ক, অর্থাৎ রিলেশন বিটুইন ফোকাল লেন্থ অ্যান্ড রেডিয়াস অফ কার্ভেচার। ফোকাল লেন্থ আমরা ডিনোট করি স্মল এফ দিয়ে, রেডিয়াস অফ কার্ভেচার আমরা ডিনোট করি স্মল আর দিয়ে। যে বক্রতা ব্যাসার্ধকে আমরা বলি স্মল আর এবং ফোকাস দৈর্ঘ্যকে আমরা বলি স্মল এফ। তো এই আর এর সাথে এফ এর একটা রিলেশন আমাদের নির্ণয় করতে হবে, যেটা হচ্ছে আর ইকুয়াল টু টু ইন্টু এফ, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ ইকুয়াল টু টু ইন্টু ফোকাস দৈর্ঘ্য। তো এই রাশিমালাটা আমাদের প্রমাণ করতে হবে অবতল দর্পণের জন্য এবং উত্তল দর্পণের জন্য, অর্থাৎ কনকেভ মিররের জন্য আমরা প্রমাণ করব আর ইকুয়াল টু টু এফ, কনভেক্স মিররের জন্য আমরা প্রমাণ করব আর ইকুয়াল টু টু ইন্টু এফ। তো অবতল দর্পণের জন্য আমরা কীভাবে প্রুফটা করব? তো বলছি অবতল দর্পণ বিষয়টা কি, অবতল দর্পণ হচ্ছে সেই সমস্ত দর্পণ যে সমস্ত গোলীয় দর্পণের বাইরের তলটা কভার করা থাকে, অর্থাৎ ভিতরের তলটা প্রতিফলক তল হিসাবে কাজ করে, অর্থাৎ যে সমস্ত গোলীয় দর্পণের ভিতরের তলটা প্রতিফলক তল হিসাবে কাজ করে সেই সমস্ত গোলীয় দর্পণকে অবতল দর্পণ বা কনকেভ মিরার বলা হয়। তাহলে ধরে নাও যে এমও এম ড্যাশ কোনো একটা ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণ, তাহলে এটা হচ্ছে অবতল দর্পণ যার বাইরের তলটাকে আমরা কভার করে দিয়েছি। তো এম ও এম ড্যাশ হচ্ছে একটা ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণ। ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণ বলতে এই অবতল দর্পণটির যে অ্যাপারচার বা কৌণিক উন্মেষ তার ভ্যালুটা 10 ডিগ্রির থেকে কম, অর্থাৎ যখন কৌণিক উন্মেষের ভ্যালুটা 10 ডিগ্রির থেকে কম হয় তখন সেই সব গোলীয় দর্পণকে আমরা বলি ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ বা লো অ্যাপারচার মিরার। তো লো অ্যাপারচার মিরারের ক্ষেত্রে আমাদের প্রুফ করতে হবে আর ইকুয়াল টু টু ইন্টু এফ। তাহলে এম ও এম ড্যাশ কোনো একটা ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণ যেখানে ও হচ্ছে গোলীয় দর্পণটির পোল বা মেরু, সি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ বা সেন্টার অফ কার্ভেচার, তাহলে সি বিন্দুটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এবং ও সি বিন্দু গামী যে সরলরেখা সেই সরলরেখাটাকে বলি আমরা প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। তো প্রিন্সিপাল অ্যাক্সিস পি এ দিয়ে আমরা শর্টে ডিনোট করছি। তাহলে এম ও এম ড্যাশ কোনো একটা ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণ যেখানে ও হচ্ছে গোলীয় দর্পণটির পোল বা মেরু, সি হচ্ছে বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার, এবং ও সি বিন্দুগামী যে সরলরেখা সেই সরলরেখাটা হচ্ছে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। ও থেকে সি পর্যন্ত যে দূরত্বটা সেই দূরত্বটাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে ও থেকে সি পর্যন্ত যে দূরত্বটা সেই দূরত্বটাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে ও থেকে সি পর্যন্ত যে দূরত্বটা সেই দূরত্বটাকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার। তো আমাদের ফোকাসের সাথে রেডিয়াস অফ কার্ভেচারের সম্পর্ক নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে কোনো একটা আলোকরশ্মি পি কিউ আলোকরশ্মিটা প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে এম ও এম ড্যাশ দর্পণের উপর এসে পড়ছে। দর্পণ কর্তৃক প্রতিফলনের পর প্রতিফলিত আলোকরশ্মিটা কিউআর পথে প্রতিফলিত হচ্ছে। তাহলে প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আগত আলোকরশ্মি হচ্ছে পি কিউ। তাহলে ধরে নাও যে পি কিউ হচ্ছে একটা প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আগত আলোকরশ্মি, যে হ্যাঁ প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে একটা আলো এসে এম ও এম ড্যাশ গোলীয় দর্পণের উপর এসে আলো পড়ল কিউ বিন্দুতে, এবং কিউ কর্তৃক প্রতিফলনের পর বা দর্পণের উপর এসে যখন পড়ল তখন দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রতিফলিত আলোকরশ্মিটা কিউ আর পথে প্রতিফলিত হলো। তাহলে এই আলোকরশ্মিটাকে বলছি আমরা কিউ আর। তাহলে আপতিত আলোকরশ্মি পি কিউ, প্রতিফলিত আলোকরশ্মি কিউ আর। তাহলে আমরা জানি প্রিন্সিপাল ফোকাস কাকে বলে বা মুখ্য ফোকাস কাকে বলে, যে প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আগত আলোকরশ্মিগুচ্ছ কোনো একটা গোলীয় দর্পণের উপর এসে যখন আপতিত হয় তখন দর্পণ কর্তৃক প্রতিফলনের পর প্রতিফলিত আলোকরশ্মি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, তাহলে পিকিউ আলোকরশ্মিটা প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আগত আলোকরশ্মি। তাহলে প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আগত আলোকরশ্মি দর্পণ কর্তৃক প্রতিফলনের পর মুখ্য ফোকাসের উপরে এফ বিন্দুতে গিয়ে মিলিত হয়। তো এফ বিন্দুটাকে বলছি আমরা প্রিন্সিপাল ফোকাস বা মুখ্য ফোকাস। তাহলে ও থেকে সি পর্যন্ত দূরত্বটাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ বা স্মল আর, এবং ও থেকে এফ পর্যন্ত দূরত্বটাকে বলা হয় স্মল এফ বা ফোকাস দূরত্ব বা ফোকাল লেন্থ। তাহলে ও থেকে এফ হচ্ছে ফোকাল লেন্থ, ও থেকে সি হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার বা স্মল আর। তাহলে আমাকে ও সির সাথে ও এফ এর সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে একটা অঙ্কন করছি, অঙ্কনটা কি কিউ এবং সি যে দুটো বিন্দু আছে সেই দুটো বিন্দুকে অ্যাপ্রক্সিমেটলি জয়েন করা হলো। তাহলে কিউ এবং সি যে দুটো বিন্দু আছে সেই দুটো বিন্দুকে ডটেড লাইন দিয়ে যুক্ত করা হলো। তাহলে অঙ্কন কি কিউ সি বিন্দু দুটিকে যুক্ত করা হলো, অর্থাৎ কিউ সি সরলরেখাটা অঙ্কন করা হলো। তো কিউ সি সরলরেখা অঙ্কন করার ফলে প্রমাণটা আমরা
দু স্টেপে ইজিলি করে নিতে পারবো। কিভাবে? বলছে পিকিউ আলোকরশ্মিটা আপতিত আলোকরশ্মি বা ইনসিডেন্ট রে, কিউ আর আলোকরশ্মিটা প্রতিফলিত আলোকরশ্মি বা রিফ্লেক্টেড রে, কিউ বিন্দুটা আপতন বিন্দু বা পয়েন্ট অফ ইনসিডেন্স। তাহলে পিকিউ আপতিত আলোকরশ্মি, কিউ আর প্রতিফলিত আলোকরশ্মি, কিউ আপতন বিন্দু, কিউ সিটা আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব। তাহলে এই তিনজন একই সমতলে আছে প্রতিফলনের প্রথম সূত্র অনুযায়ী, যাপতিত আলোকরশ্মি, প্রতিফলিত আলোকরশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব তিনজন সবসময় একটা নির্দিষ্ট প্লেনে থাকবে। অর্থাৎ এখানেও তিনজন একটা বোর্ডের প্লেনে আছে এবং আপতন কোণ প্রতিফলন কোণের মান সর্বদা সমান। তো আপতন কোণ বিষয়টা কি? আপতিত আলোকরশ্মি এবং অভিলম্ব এদের মাঝখানের যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা, তো এই অ্যাঙ্গেলটাকে ডিনোট করা হয় স্মল আই দিয়ে। স্মল আই মানে আপতন কোণ। তাহলে পি কিউ সি, অ্যাঙ্গেল পি কিউ সি, এটা হচ্ছে আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, যেটাকে আমরা স্মল আই দিয়ে ডিনোট করি। প্রতিফলন কোণ বিষয়টা কি? প্রতিফলন কোণ হচ্ছে প্রতিফলিত আলোকরশ্মি এবং অভিলম্ব এদের মধ্যেকার যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় প্রতিফলন কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশান। তাহলে এক্ষেত্রে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশান কোনটা? অ্যাঙ্গেল সি কিউ আর বা অ্যাঙ্গেল সি কিউ এফ। তাহলে অ্যাঙ্গেল সি কিউ এফ হচ্ছে প্রতিফলন কোণ বা স্মল আর। তাহলে পিকিউ আলোকরশ্মিটা আবদিত আলোকরশ্মি, কিউ আর আলোকরশ্মিটা প্রতিফলিত আলোকরশ্মি, কিউ বিন্দুটা আপতন বিন্দু এবং কিউ সিটা আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব। তো প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা কী জানি? আপতিত আলোকরশ্মি, প্রতিফলিত আলোকরশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব তিনজন একই সমতলে থাকে এবং আপতন কোণ প্রতিফলন কোণের মান সর্বদা সমান। তাহলে আপতন কোণ হচ্ছে অ্যাঙ্গেল পি কিউ সি, প্রতিফলন কোণ হচ্ছে অ্যাঙ্গেল সি কিউ আর। তাহলে পি কিউ সি ইকুয়াল টু আই, সি কিউ এফ ইকুয়াল টু আর। তাহলে প্রতিফলনের সূত্র অনুযায়ী আই ইকুয়াল টু আর, তাহলে আই ইকুয়াল টু আর মানে অ্যাঙ্গেল পি কিউ সি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি কিউ এফ। তাহলে পি কিউ সির সাথে সি কিউ এফ কোণটা সমান, অর্থাৎ এই কোণটার সাথে এই কোণটা সমান। কোণ সূত্র অনুযায়ী প্রতিফলনের সেকেন্ড ল অনুযায়ী যে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সর্বদা সমান। তাহলে আপতন কোণ হচ্ছে অ্যাঙ্গেল পি কিউ সি, প্রতিফলন কোণ হচ্ছে অ্যাঙ্গেল সি কিউ আর। তাহলে পি কিউ সি এবং সি কিউ আর বা সি কিউ এফ এই দুটো কোণ পরস্পরের সাথে সমান। তাহলে এটাকে এক নম্বর ইকুয়েশান দিয়ে ছেড়ে দাও। সেকেন্ড ইকুয়েশান বা সেকেন্ড প্রসেসটা হচ্ছে যে পিকিউ আলোকরশ্মিটা ওসির সাথে সমান্তরাল, কারণ পিকিউ আলোকরশ্মিটা সেই আলোকরশ্মি যেটা প্রধান অক্ষের সাথে সমান্তরাল। প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে একটা আলোকরশ্মিকে আমরা দর্পণের উপর ফেলেছিলাম যেটা পিকিউ। তাহলে পিকিউ আলোকরশ্মিটা ওসির সাথে সমান্তরাল। তাহলে পিকিউ আলোকরশ্মিটা ওসির সাথে সমান্তরাল, পিকিউ ইজ প্যারালাল টু ওসি এবং কিউ সি ছেদক। তাহলে দুটো সমান্তরাল সরলরেখা, কিউ সি ছেদক। তাহলে কিউ সি যদি ছেদক হয় বা কিউ সি যদি দুটো সরলরেখাকে ছেদ করে, তাহলে এই কোণটা এবং এই কোণটা পরস্পর একান্তর কোণ হিসাবে সমান। কেন? দুটো সরলরেখা তো এরম আছে। তাহলে একটা সরলরেখা তাহলে এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, থার্ড একটা সরলরেখা এই দুটো সরলরেখাকে ছেদ করছে। তাহলে এই কোণটা এবং এই কোণটা পরস্পরের সাথে সমান একান্তর কোণ হিসাবে। তাহলে অ্যাঙ্গেল পি কিউ সি এবং অ্যাঙ্গেল কিউ সি এফ এই দুটো কোণ পরস্পরের সাথে সমান একান্তর কোণের নিয়ম অনুযায়ী। তাহলে যেহেতু পি কিউটা ও সির সাথে সমান্তরাল এবং কিউ সি ছেদক, সেহেতু অ্যাঙ্গেল পি কিউ সি এবং কিউ সি এফ এই দুটো কোণ পরস্পরের সাথে সমান। তাহলে পি কিউ সি সি কিউ এফ এর সাথে সমান। তাহলে ফার্স্ট কন্ডিশন, পি কিউ আপতিত আলোকরশ্মি, কিউ আর প্রতিফলিত আলোকরশ্মি, কিউ সি অভিলম্ব, আপতন কোণ প্রতিফলন কোণের মান সর্বদা সমান। তাহলে পি কিউ সি এবং সি কিউ এফ সমান, এক নম্বর কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, পি কিউ আলোকরশ্মিটা ও সির সাথে সমান্তরাল, কিউ সি ছেদক, সাপেক্ষে পি কিউ সি এবং কিউ সি এফ এই দুটো কোণ পরস্পরের সাথে সমান একান্তর কোণ হিসাবে। তাহলে এই সমীকরণটাকে দু নম্বর সমীকরণ দাও। তাহলে এক এবং দুই দুটোকে তুমি যদি কম্পেয়ার করো, তাহলে দেখতে পাবে যে পি কিউ সি সি কিউ এফ এর সাথে সমান, পি কিউ সি সি কিউ এফ এর সাথে সমান। তাহলে এই কোণটা এই কোণটার সাথে সমান, আবার এই কোণটার সাথেও সমান। তাহলে এই দুটো কোণ পরস্পরের সাথে সমান। তাহলে পি কিউ সি সি কিউ এফ এর সাথেও সমান, পি কিউ সি সি কিউ এফ এর সাথেও সমান। অর্থাৎ পি কিউ সি অ্যাঙ্গেলটা কিউ সি এফ এর সাথেও সমান এবং পি কিউ সি অ্যাঙ্গেলটা সি কিউ এফ এর সাথে সমান। তাহলে পি কিউ আলোকরশ্মিটা ওসির সাথে সমান্তরাল, কিউ সি ছেদক, সাপেক্ষে পি কিউ সি এবং কিউ সি এফ
এই অ্যাঙ্গেল দুটো পরস্পর পরস্পরের সাথে সমান, তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান, এই কোণটার সাথে এই কোণটা সমান, অর্থাৎ এই দুটো কোণ পরস্পর সমান, অর্থাৎ সি কিউ এফ এবং কিউ সি এফ পরস্পর সমান। তাহলে সি কিউ এফ এবং কিউ সি এফ এই দুটো কোণ পরস্পর পরস্পরের সাথে সমান। এবার এই দুটো কোণ পরস্পর পরস্পরের সাথে সমান হওয়ার জন্য ত্রিভুজ কিউ সি এফ, ট্রায়াঙ্গেল কিউ সি এফ, তো ত্রিভুজ কিউ সি এফ এর অ্যাঙ্গেল সি কিউ এফ এবং কিউ সি এফ পরস্পর পরস্পরের সাথে সমান। একটা ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয়, কোণ দুটোর বিপরীত বাহুর দৈর্ঘ্য সব সময়ের জন্য সমান হবে। অর্থাৎ একটা ত্রিভুজের দুটো কোণ 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রির উল্টো দিকের যে দুটো বাহু বা বিপরীত দুটো বাহু, তাদের দৈর্ঘ্যের দৈর্ঘ্যটাও সেম হবে। তো এক্ষেত্রেও যেহেতু ত্রিভুজটার কিউ সি এফ ত্রিভুজের এই কোণটা এই কোণটা পরস্পর পরস্পরের সাথে সমান, সেহেতু এই কোণের বিপরীত বাহু এফ সি এবং এই কোণের বিপরীত বাহু কিউ এফ পরস্পর পরস্পরের সাথে সমান। বোঝা গেল যে যেহেতু কিউ সি এফ ত্রিভুজের দুটো কোণ পরস্পর পরস্পরের সাথে সমান, সেহেতু এই দুটো কোণের বিপরীত বাহুগুলোও কিন্তু পরস্পর সমান। তাহলে কিউ এফটা এফ সির সাথে সমান্তরাল, তাহলে এফ সিটা কিউ এফ এর সাথে সমান্তরাল। এটাকে আমরা থার্ড একটা ইকুয়েশান দিচ্ছি বা 3 নম্বর একটা সমীকরণ বলছি। তাহলে 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ আমাদের হয়ে গেল। এমও এম ড্যাশ গোলীয় দর্পণটা একটা ক্ষুদ্র 19 যুক্ত দর্পণ বা লো অ্যাপারচার মিরার। লো অ্যাপারচার মিরার মানে যে মিরারের অ্যাঙ্গুলার অ্যাপারচারের ভ্যালুটা 10 ডিগ্রির থেকেও ছোট, বা কৌণিক 19-এর মানটা যদি 10 ডিগ্রির থেকেও ছোট হয়, তখন সেই সব গোলীয় দর্পণকে বলা হয় ক্ষুদ্র 19 যুক্ত দর্পণ বা লো অ্যাপারচার মিরার। তো লো অ্যাপারচার মিরারের ক্ষেত্রে এই কিউ এবং ও বিন্দুটা খুব কাছাকাছি অবস্থিত। কেন লো অ্যাপারচার মিরার মানে যে মিরারটা এরমভাবে আছে, তো এক্ষেত্রে এই বিন্দুটা এবং এই বিন্দুটা দুটো বিন্দু কিন্তু খুব কাছাকাছি অবস্থিত, বা একই সরল রেখার উপর থাকা দুটো বিন্দু কিন্তু খুব কাছাকাছি অবস্থিত। তো যেহেতু এমও এম ড্যাশটা ক্ষুদ্র 19 যুক্ত দর্পণ, যেহেতু এমও এম ড্যাশ গোলীয় দর্পণটা ক্ষুদ্র 19 যুক্ত দর্পণ, সেহেতু আমরা বলতে পারি যে কিউ এফটা ও এফ এর সাথে সমান। তাহলে কিউ এফটাকে আমরা ও এফ এর সাথে সমান লিখতে পারি, যেহেতু গোলীয় দর্পণটা ক্ষুদ্র 19 যুক্ত গোলীয় দর্পণ। তো ক্ষুদ্র 19 যুক্ত গোলীয় দর্পণের ক্ষেত্রে তুমি যদি কিউ এফ এবং ও এফ মেজারমেন্ট করো, এই দুটোর ভ্যালু কিন্তু সব সময়ের জন্য সমান আসবে বা প্রায় সমান আসবে। তাহলে এফ সি ইকুয়াল টু কিউ এফ, আবার আমরা প্রমাণ করলাম কিউ এফ ইকুয়াল টু ও এফ। তাহলে এই ইকুয়েশানটাকে তুমি যদি এখানে বসিয়ে দাও, তাহলে এফ সি ইকুয়াল টু ও এফ, তাহলে এফ সি ইকুয়াল টু ও এফ, তাহলে এফ সিটা ও এফ এর সাথে সমান। এবার ও সি মানে কি? ও সি মানে হচ্ছে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস পুরো জিনিসটা, এবং ও থেকে সি পর্যন্ত দূরত্বটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ। তাহলে বক্রতা ব্যাসার্ধ স্মল আর দিয়ে ডিনোট করা হয়, তাহলে স্মল আর ইকুয়াল টু ও সি মানে কি? ও এফ প্লাস এফ সি, তাহলে ও এফ প্লাস এফ সি। তাহলে আমরা এক্ষুনি প্রুফ করলাম যে এফ সিটা ও এফ এর সাথে সমান, তাহলে এফ সির জায়গাতে ও এফ বসিয়ে দাও, তাহলে ও এফ প্লাস ও এফ টু ইন্টু ও এফ, তাহলে ও সি ইকুয়াল টু টু ইন্টু ও এফ, তার মানে আর ইকুয়াল টু টু ইন্টু ও এফ। ও এফ মানে কি? ফোকাস দূরত্ব বা ফোকাল লেন্থ, তাহলে ও এফ মানে হচ্ছে ফোকাল লেন্থ, তাহলে টু ইন্টু এফ, তাহলে আর ইকুয়াল টু টু ইন্টু এফ প্রমাণ হয়ে গেল ক্ষুদ্র 19 যুক্ত অবতল দর্পণের ক্ষেত্রে। তাহলে ক্ষুদ্র 19 যুক্ত অবতল দর্পণের ক্ষেত্রে আর ইকুয়াল টু টু এফ বা বক্রতা ব্যাসার্ধ ইকুয়াল টু টু ইন্টু ফোকাস দৈর্ঘ্য প্রুফ হয়ে গেল। কীভাবে প্রুফটা হলো? যে এমও এম ড্যাশ একটা ক্ষুদ্র 19 যুক্ত অবতল দর্পণ, যেখানে ও হচ্ছে গোলীয় দর্পণটির পোল বা মেরু, এম এম ড্যাশ হচ্ছে দুটো প্রান্তবিন্দু, পি কিউ একটা আলোকরশ্মি, প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে দর্পণের উপর এসে পড়েছে, দর্পণ কর্তৃক প্রতিফলনের পর কিউ আর পথে প্রতিফলিত হয়েছে। তাহলে প্রমাণটা আমরা করবো কী করে? বলছে যেহেতু পি কিউ আবদ্ধ আলোকরশ্মি, কিউ আর প্রতিফলিত আলোকরশ্মি, কিউ সি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব, সেহেতু আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান। তাহলে পি কিউ সি সি কিউ এফ পরস্পর পরস্পরের সাথে সমান, 1 নম্বর ইকুয়েশান। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে পি কিউ আলোকরশ্মিটা ওসির সাথে সমান্তরাল, কিউ সি ছেদক সাপেক্ষে এই কোণটা এই কোণটা একান্তর কোণ, তাহলে পি কিউ সি এবং কিউ সি এফ পরস্পর পরস্পরের সাথে সমান। তাহলে সেকেন্ড কন্ডিশান,
তাহলে এই দুটো ইকুয়েশনকে তুমি যদি সিম্পলিফাই করো তাহলে পিকিউসিটা সিকিউএফ এর সাথে সমান, পিকিউসিটা কিউসিএফ এর সাথে সমান, তাহলে সিকিউএফটা কিউসিএফ এর সাথে সমান, তাহলে সিকিউএফ কিউসিএফ এর সাথে সমান, তাহলে ত্রিভুজ কিউসিএফ এর দুটো কোণ পরস্পর পরস্পরের সাথে সমান, তাহলে একটা ত্রিভুজের দুটো কোণ যদি পরস্পরের সাথে সমান হয় তাহলে কোণ দুটোর বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে এফ সিটা কিউএফ এর সাথে সমান। তাহলে ওসি মানে কি? ওসি মানে হচ্ছে আর, আর মানে ওয়েভ প্লাস এফ সি, তাহলে এফ সির জায়গাতে ওয়েভ বসিয়ে দাও, আর ইকুয়াল টু টু ইন্টু এফ। অর্থাৎ ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণের ক্ষেত্রে বা লো অ্যাপারচার বিশিষ্ট কনকেভ মিররের জন্য আমরা প্রুফ করলাম যে রেডিয়াস অফ কার্ভেচারটা ইকুয়াল টু টু ইন্টু ফোকাল লেন্থ বা টু ইন্টু ফোকাস দৈর্ঘ্য।